গতকাল ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী বিট্টু জয়সওয়ালকে জামিন দিল ব্যারাকপুর আদালত। হালি শহরে গত 5 তারিখ গণ্ডগোলের ঘটনার জেরে গতকাল ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশকর্মীরা ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে সাংসদ অর্জুন সিংয়ের গাড়ির সঙ্গে থাকা একটি গাড়ি থেকে গ্রেপ্তার করে হালি শহরের সক্রিয় বিজেপি কর্মী বিট্টু জয়সওয়ালকে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোড়া হলে ভারপ্রাপ্ত এসিজিএম নীলাঞ্জন মৌলিক তাকে জামিন দেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি কর্মী বিট্টু জয়সওয়াল আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, গতকাল এখান থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে 3টে মিথ্যা মামলা হয়েছিল, যার মধ্যে বিট্টু জয়সওয়ালের নাম একটা মামলায় ছিল না, অন্য দুটো মামলায় ছিল। সে দুটো মামলায় আমাদের সাংসদ অর্জুন সিংও ছিল, তা বেল করিয়ে যখন যাচ্ছিল তখন চিড়িয়ামোড়ের বুকে সাংসদের গাড়ি আটকে রেখে এবং হেনস্থা করে তাকে বিট্টু জয়সওয়ালকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে তাকে নিয়ে যায়। এবং তারপরে আজকে সেই 245 নম্বর কেস, যাতে ওর নাম নেই, কোনো কিছু নেই, আজকে কোর্টে পুলিশ করেছিল, তাতে কোনো এভিডেন্স ছিল না, কিচ্ছু ছিল না, পিসি চেয়েছিল, তো মহামান্য আদালত আজকে পিসি রিজেক্ট করে ওকে জামিন দেওয়া হয়েছে। কেস দেওয়া হয়েছে যে ভাঙচুর করেছে, গণ্ডগোল করেছে, আর্মস নিয়ে মেরেছে, বোম মেরেছে, এইসব বলেছিল, কিন্তু এরকম কোনো ঘটনার এভিডেন্স ওনার দিতে পারেননি বলে আজকে মহামান্য আদালত তাকে জামিন দিয়েছে। যেভাবে আগের যাদের নামে কেস করেছিল তাদেরকেও জামিন দিয়েছিল, আজকে ওনাকেও তাই জামিন দিয়েছে। বিট্টু জয়সওয়ালা জামিন পাওয়ার পর বিজেপি কর্মীরা তাকে স্লোগানের মাধ্যমে আদালত চত্বর থেকে নিয়ে যান। জয় শ্রীরাম।